আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক বিরতি রেখে দেশের বাংলাদেশ মালয়েশিয়া ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে আমরা ফিরে যাচ্ছি তার সাথে আবার আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম থার্ড শোকেস মালয়েশিয়ার বিষয়গুলো নিয়ে এবং তার উদ্দেশ্যগুলো আমরা জেনেছি। এবার একটু আসবো যে প্রথমে আপনি যেটা বলছিলেন যে আমদানি এবং রপ্তানির মধ্যে বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে অনেক বড় একটা ব্যবধান রয়েছে, সেই বিষয়টি কিভাবে গণিয়ে আনা যায়? ওয়েল, এটা এটা সবসময় এই প্রশ্নটা আসে যে আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে যে ভেরি বিগ গ্যাপ আছে সেটা ফিল আপ করবো কীভাবে। আনফর্চুনেটলি আমাদের এক্সপোর্ট খুবই কম, ইট ইজ এ মালয়েশিয়ান এক্সপোর্টের সাথে আমাদের এক্সপোর্ট যদি কম্পেয়ার করি আমরা অলমোস্ট 7:7:93। এটার কারণ হলো যে বিকজ আমাদের রপ্তানিযোগ্য পণ্যের খুব একটা নাই আমাদের কাছে, এবং সেটা মালয়েশিয়াতে এক্সপোর্ট কি করবো আমরা। মালয়েশিয়াতে এক্সপোর্ট করার জন্য যে সমস্ত প্রোডাক্ট গুলো মালয়েশিয়ার মেজর ইম্পোর্ট গুলো কি হচ্ছে, মেজর ইম্পোর্ট হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস, কম্পোনেন্টস, মেশিনারিজ, হুইচ ইউ ক্যানট এক্সপোর্ট। তাদের 60% প্রোডাক্ট ইজ কামিং মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস, অ্যান্ড বাকি যেটুকু থাকে যেমন ফুড প্রোডাক্টস আছে, আমরা ফুড কিন্তু করছি এখন, ওদের যে গার্মেন্টস টার্মেন্টস থাকে সেটা সামান্য আমরা করছি এখন। আমরা $30 মিলিয়নের মতো 30% আমাদের টোটাল এক্সপোর্টের এখন এখন আরএমজি প্রোডাক্ট, অ্যান্ড 30% আমাদের প্রসেস ফুড প্রোডাক্ট যাচ্ছে, আমাদের প্রাণ ট্রাণ সেখানে কিন্তু খুব পপুলার সেখানে। আমরা এখান থেকে যেটা সবচেয়ে মালয়েশিয়াতে যে একটা মেজর ইম্পোর্ট হয় সেটা হলো যে ফুড সেক্টরে হালাল প্রোডাক্ট, কিন্তু আমরা সেই হালাল প্রোডাক্টটা এখন পর্যন্ত তাদের কাছে তুলে ধরতে পাচ্ছি না। কিছু কম্পিটিশনে প্রাইস হয়েছে পাচ্ছি না, যেমন আমাদের গরুর মাংস এখন হালাল সার্টিফিকেট আছে কিন্তু আমরা সেখানে দিতে পারছি না, বিকজ প্রাইস ইজ এ ভেরি কম্পিটিটিভ প্রাইস, আমরা সেখানে খুব একটা ভালো সুবিধা করতে পারছি না। অর্থাৎ প্রোডাক্ট না থাকাতে আমরা মালয়েশিয়ান মার্কেটে বেশি দিতে পারছি না। ইন্টারেস্টিংলি হলো যে মালয়েশিয়া ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে আমাদের অসংখ্য প্রোডাক্টের জন্য, এর মধ্যে সমস্ত আরএমজি প্রোডাক্ট অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্ট ইজ এ ডিউটি ফ্রি, কিন্তু সেখানেও আমরা পেনিট্রেট করতে পারছি না, বিকজ আমরা কিন্তু বাংলাদেশের মানে এক্সপোর্টার মেজরলি গার্মেন্টস এক্সপোর্টার, দে আর লুকিং টু ওয়েস্ট আমেরিকা, কানাডা অর ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, দে আর নট লুকিং ফর দিস। বাট আমি মনে করছি যে টাইম ইজ নাও কামিং, আজকে যে ইউরোপ অ্যান্ড আমেরিকাতে যে অবস্থাটা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক একটা প্রচারণা চলছে, আমি বলবো যে গার্মেন্টস সেক্টরে সেটা থেকে যদি উত্তরণ বা আমাদেরকে যদি টিকে থাকতে হয়, আমরা কম্পিটিশন দিয়ে টিকে থাকতে হবে এবং নতুন মার্কেট খুঁজতে হবে, সেই নতুন মার্কেট হিসেবে মালয়েশিয়া ক্যান বি দেয়ার, চায়না ক্যান বি দেয়ার, সিঙ্গাপুর ক্যান বি দেয়ার, থাইল্যান্ড ক্যান বি দেয়ার, দিস এরিয়াতে আমাদেরকে সেটা এক্সপোর্ট বাড়াতে হবে এবং আরো যে সেক্টর সেখানে যেতে হবে। এই গ্যাপ কমানোর রাস্তা আমাদের খুব একটা ইজি না। তারপর আমি বলবো যে এফার্ট দরকার, আমরা প্রাইভেট সেক্টর দিয়ে কি করতে পারি, প্রাইভেট সেক্টরে আমরা যা করছি সেটা কিন্তু করছি আমরা, কিন্তু প্রাইভেট সেক্টর থেকে গভর্নমেন্ট সেক্টরে, কারণ এক্সপোর্টের জন্য কিছু কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে হয়, কিছু ব্র্যান্ডিং এর কাজ করতে হয়, তারপরে সেখানে কিছু ইনসেন্টিভ এর কাজ করতে হয়, ফরেনারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু কাজ করতে হয়। যেমন মালয়েশিয়াতে আমি বলবো, মালয়েশিয়ার যে মার্ট ট্রেড আছে তারা এক্সপোর্ট প্রমোট করে, তারা বাংলাদেশ থেকে আমাকে বহুদিন বাংলাদেশ থেকে অনেক ডেলিগেশন নিয়ে গেছে যে ফ্রি অফ কস্ট তাদের এখানে থাকা খাওয়া এবং তাদের এখানে পার্টিসিপেট করে, এক্সিবিশন ফ্রি এক্সিবিশন। আজকে আমরা যে শোকেস মালয়েশিয়া করছি, মার্ট ট্রেড ইজ গিভিং দি ফান্ড অলসো, তাদের যে এক্সিবিটর আছে তাদেরকে তারা 50% তারা ফান্ড দিচ্ছে, আচ্ছা আচ্ছা, জাস্ট টু প্রমোট দি মালয়েশিয়ান প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। মালয়েশিয়াকে আমাদের দেশে বিনিয়োগে আগ্রহী করা যায় না, বা সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টের এই জায়গাটা তো অনেক, সেই জায়গাটাতে উই আর ট্রাইং। আমি তো বলবো যে ইউ মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট 2006 সালে $16 মিলিয়ন ব্যবসা এক্সপোর্ট করেছি আমরা, আচ্ছা আচ্ছা, আমরা 2012 এসে $57 মিলিয়ন এক্সপোর্ট করছি, সো ইটস এ গ্রেজুয়াল প্রমোশন ইজ দেয়ার। মাঝখান দিয়ে আরো কিছু বেশি করেছিলাম, তখন হুট করে আমাদের অনেক প্রোডাক্ট চলে গেছে, আমরা কিছু ওই আমাদের ক্রুড অয়েল যে রেসিডিউজ আছে তারা সেটা কিনে আরম্ভ, মোলাসেসের মতো ওগুলো তারা কিনে আরম্ভ করলো, তখন আমরা কিছু এক্সপোর্ট বেশি করেছিলাম, কিন্তু এখন এক্সপোর্ট আবার $57 মিলিয়ন এসে গেছে। তা আমি মনে করছি যে আমাদের প্রোডাক্ট মালয়েশিয়া কি চাচ্ছে, ফুড প্রোডাক্ট চাচ্ছে, তাহলে ফুড প্রোডাক্ট আমাকে এখানে বানাতে হবে, সেই জন্য আমাকে এনকারেজ করতে হবে আমাদের পিপলদেরকে, এবং এই জন্য সার্ভিস যেটা দরকার গভর্নমেন্ট লেভেল থেকে আজ পর্যন্ত ইবিবি নেভার এভার একটা মেলা মালয়েশিয়াতে করতে পারেনি। মালয়েশিয়া ইজ এ ইম্পোর্টিং $201 বিলিয়ন, আচ্ছা আচ্ছা, $201 বিলিয়ন লাস্ট ইয়ার তারা ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট ইজ নট, আই এম টকিং অ্যাবাউট এক্সপোর্ট। সো 2201 বিলিয়ন এক্সপোর্টের মধ্যে আমি বাংলাদেশি আজ কি $1 বিলিয়ন মালয়েশিয়া এক্সপোর্ট করতে পারি না, বিকজ মালয়েশিয়ানরা লাইকস ভেরি মাচ বাংলাদেশ, বাংলাদেশি প্রোডাক্ট হলে তারা গ্রহণ করছে, কিন্তু সেটার জন্য যে প্রমোশন অ্যাক্টিভিটিস দরকার, আমরা যে প্রাইভেট সেক্টর দিয়ে করছি নিজের পকেটের পয়সা খরচ করে যেগুলো করা ইটস এ ভেরি কস্টলি ইন্টারন্যাশনালি করতে গেলে, সেটা করতে হবে আমাদের গভর্নমেন্ট লেভেল, এবং ইপিবি কে বহু চেষ্টা করে উই কুড নট রিয়েলি, আমরা তাদেরকে এখন পর্যন্ত তাদের মানসিকতার পরিবর্তন করতে পারিনি, মাইন্ডসেটের পরিবর্তন হয়নি,
প্রমোট করবে ইপিপি সারা পৃথিবীতে, কিন্তু সেই প্রমোশনের অ্যাক্টিভিটিস তারা করছে না। সেই জন্য অত্যন্ত আসলে সরকারের লেভেলে যেটা হওয়া উচিত, ইনসেন্টিভ প্যাকেজ থাকতে হবে, মালয়েশিয়াতে ডেলিগেশন যেতে হবে। ডেলিগেশন যায় শুধু বাজার করে চলে আসতে হবে না। আই হ্যাভ সিন, তারা আমার মেলাতে তারা অংশগ্রহণ করেছিল, মন্ত্রীকে দিয়ে আমি মালয়েশিয়ান আমাদের এক্সপিপিকে মেলাতে নিয়ে গেছি অলমোস্ট ফ্রি পয়সা দিয়ে। তারপরে সেখানে গিয়ে তারা ওনারা বাজারেই ছিলেন, আমাদের লোকেরা ওনাদের স্টল চালাচ্ছেন। দিস ইজ দ্য সিচুয়েশন অফ দি মালয়েশিয়ান, আমাদের বাংলাদেশি গভর্নমেন্ট লোকদের অবস্থা। আমি তারপরে বলবো এই যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু আরো একটা ওয়ে আছে টু মিনিমাইজ, সেটা হলো যে মালয়েশিয়ান ইনভেস্টর থেকে বাংলাদেশে ইনভেস্ট করার সুযোগ দেয়া, এখানে তারা প্রোডাক্ট তৈরি করে দে উইল এক্সপোর্ট টু দি মালয়েশিয়া। সেরকম একটা প্যাকেজ যদি গভর্নমেন্ট যদি একটা ডেভেলপ করতে পারে, এই যে হাতে নিতে পারে, দেন ইট ইজ পসিবল। আরেকটা হলো আমাদের ম্যান পাওয়ার, আমরা যদিও বিগ গ্যাপ ইজ দেয়ার, কিন্তু ম্যান পাওয়ার থেকে আমরা যদি প্রচুর পরিমাণে আরো লোক পাঠাতে পারি, আমি মনে করি যে আরো 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ লোক পাঠাতে পারি, সুযোগ আছে। সেটা যদি পাঠাতে পারে, রেমিটেন্স 1.1 মিলিয়ন ডলার, এটা ক্যান বি 2 মিলিয়ন ডলার। সো এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, বাট আমাদের মালয়েশিয়া থেকে আমাদের যা পয়সা আসছে আর যা যাচ্ছে, সেটা যদি হিসাব করি, দ্যাট উইল বি অলমোস্ট দ্য সেম। আমরা আশা করছি অবশ্যই সরকার সেদিকে মনোযোগী হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এখন বাংলাদেশ মালয়েশিয়া ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, দুপুর আড়াইটায় আবারও ফিরে আসবে একুশে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দশ বছর হলো আর এখনো গেথিক একই রকম অপরূপ সুন্দর দেখায়।